আজির যে কার্যসূচী সেই সম্পর্কে? আজির কার্যসূচীটো আমি এনেধরণ আমি লৈছিলোঁ যে টংলা কলেজ আর পাইনার কলেজত যিমানখিনি ছাত্র ছাত্রী আছে এই সকলক লৈ পেলাই আমি এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে আমি লৈছোঁ। অ্যাওয়ারনেস প্রোগ্রামটো অকল শিক্ষার দিকত নয়, বিভিন্ন দিকত আজি আলোচনা বিলোচনা করা হয়েছে। কারণ ছাত্রসকলৰ ছাত্র নেতা সকলৰ কারণে, ভবিষ্যতৰ কারণে সন্মানীয় প্রমোদ বড়ো ডাঙরিয়া সরকারখনে কি করব ওলাইছে তেওঁলোকে নাজানে। সেই গতিকে তেওঁলোকক আমি এই কার্যসূচী আজি লবলৈ বাধ্য হয়েছে। কারণ তেওঁলোকে জানক যে আমার সন্মানীয় প্রমোদ বড়ো সরকার পরিবর্তন সরকার, এই পরিবর্তন হিসাবে লৈ পেলাই তেওঁলোকক আমি শিক্ষার দিশত আগবাড়ি লৈ যাওয়াটো আমার কর্তব্য। সন্মান প্রমোদ বড়ো ডাঙরিয়া তেখেতে আমাক যি ধরনের আমাক কার্যসূচীবিলাক চলাব নিছে দিছে, এই সকল কার্যসূচী সন্মানীয় প্রমোদ বড়ো আমি ধন্যবাদ দিছোঁ। কারণ আমি টি গার্ডেন ওয়াইজত যিমান আদিবাসী লৰা ছোৱালীবিলাকে আছে শিক্ষার কারণে তেওঁলোকে দুর্বল, কিন্তু তেখেতে এটা এটা চিন্তা আছিলে যে পরিবর্তন মানে সকল পরিবর্তন হব লাগে। সেই ক্ষেত্রে টি গার্ডেন সকল লৰা ছোৱালীবিলাক আমি ইয়াত নিমন্ত্রণ করেছো, আহিছে তেওঁলোকৰ শিক্ষার কারণে আমি বহুত কথা আলোচনা বিলোচনা করেছো। আর লগত আমার লগত উপস্থিত আমি অতিথি হিসাবে আমি নিমন্ত্রণ করেছো নেত্রাংশা কলারী ডাঙরিয়াক, তেখেতে সুন্দর আমার এই কলেজ স্টুডেন্টবিলাক সুন্দর পরিচালনা করলে, আমার রিমিসিন্দা ডাঙরিয়া তেখেতে সুন্দর একটা বার্তা এটা দিলে, নিউজ এটা দিলে, আমি তেখেতকো আমি ধন্যবাদ দিছো। আগন্তুক আহি থাকা দিনবোৰত টি গার্ডেন আর ভিলেজ লেভেলত আমার এডুকেশনের ক্ষেত্রে আমি আগবাড়ি যাম। আর টংলা কলেজত এবার নতুন করে একটা কমিটি গঠন উইনার হয়েছে, আমি টিচার ইপিপিএলর দলের তরফারপা আমি অভিচারের থ্যাংক ইউ আমি জানাইছো। আর লগত আমি আগন্তুক আহি থাকা দিনবোৰত সকল সমস্যাবিলাক আমি সমাধান আমি করে যাম। আর লগতে আগন্তুক আমি এটা প্রোগ্রাম আমি রাখব বিচারিছো, সেই প্রোগ্রাম সন্মানীয় আমি প্রমোদ বড়ো ডাঙরিয়া তেখেতে আমাক আমার মাজলে আহিব, লৰা ছোৱালীবিলাকৰ লগত বার্তালাপ করব, একটা ইচ্ছার সুখ হয়েছে, আমি নিশ্চয় আনি পেলে আমার লৰা ছোৱালী ভবিষ্যত যাতে শিক্ষার ক্ষেত্রে যাতে আগবাড়ি লৈ যাব পাৰে। আর এই সরকারখনেই হয়েছে আমার আগবাড়ি যাওয়ার সরকার হয়েছে, কারণ পরিবর্তনের সরকার এটাই, কারণ প্রমোদ বড়ো সকলকে লৈ পেলাই আগবাড়ি যাবর কারণে তেখেতে আমাক দায়িত্ব অর্পণ করেছে। আমি আমি এইটোর ক্ষেত্রত আমার সন্মানীয় প্রমোদ বড়ো সরকারখন আর তেখেতর নেতৃত্বত রাজনৈতিক দল হয়েছে বেলেগ একটা দল। আপনার সন্তান জিএনএম বা এএনএম নার্সিং পাঠ্যক্রমের বাবে আগ্রহী নাকি? দরিদ্র সীমারেখা তলর মেধাবী ছাত্রী সকলের বাবে সুখবর আনিছে কোকরাঝার স্যাম কলেজ অফ নার্সিং এ। দুই আর তিন বছরিয়া নার্সিং পাঠ্যক্রমের বাবে আগবহাইছে 50% রেহাই। এই সুবিধা লাভ করবলে শীঘ্রই যোগাযোগ করক 9854550697 আর 9854300175 নম্বর। যোগাযোগের অন্তিম তারিখ 5 মার্চ 2022।